বন্ধুরা, ফুটন্ত নদী এমন এক নদী যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো প্রাণীকে জীবন্ত সেদ্ধ করে ফেলতে সক্ষম। ছোটবেলায় দাদু দিদার মুখে রূপকথার গল্প শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে বড় হয়ে সেই ছোটবেলায় শোনা আজব গল্পগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে যাওয়া পাগলামি বলেই মনে হয়। আপনি আমি এটিকে পাগলামি বলে উড়িয়ে দিলেও উড়িয়ে দিতে পারেননি আন্দ্রেস রুজো নামের এক স্বপ্নবাজ তরুণ, যিনি ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলেন অ্যামাজনে হারিয়ে যাওয়া স্বর্ণের শহর হিসেবে পরিচিত এল ডোরাডোর কথা, শুনেছিলেন এই শহরে রহস্যময় ফুটন্ত জলের এক নদীর কথা, যাকে তখন একটি মিথ বা পৌরাণিক কথা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু কে জানত এই বাচ্চা ছেলেটি সত্যিকার অর্থেই রূপকথার সেই ফুটন্ত জলের নদীর সন্ধান পাবে। আজ আমরা জানবো সেই রহস্যময় নদীর কথা, বের করার চেষ্টা করব সেই নদীর গোপন রহস্য। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বলা হয়ে থাকে স্প্যানিশরা যখন দক্ষিণ আমেরিকা জয় করেছিল তখন তারা অ্যামাজনে হারিয়ে যাওয়া সোনার শহর হিসেবে খ্যাত এলডোরাডোর সন্ধানে বেরিয়ে পড়ে ও ভয়াবহ বাধার সম্মুখীন হয়ে থাকে। সেখান থেকে মাত্র অল্প কিছু মানুষ ফিরে আসে। যারা ফিরে এসেছিল সবাই বিষাক্ত জল, মানুষখেকো দৈত্যাকার সাপ এবং নিচ থেকে ফুটন্ত এক নদীর গল্প বলেছিল। পরবর্তীতে আন্দ্রেজ রুজো এই কাহিনীটিকে সত্য প্রমাণ করা জীবনের লক্ষ্য পরিণত করেন এবং পৃথিবীর সামনে নিয়ে আসেন এমন এক আশ্চর্য নদী যা ঠিক সেই পৌরাণিক গল্পের মতো, যার তাপমাত্রা গড়ে প্রায় 86 ডিগ্রি সেলসিয়াস, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো প্রাণীকে জীবন্ত সেদ্ধ করে ফেলতে সক্ষম। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাওয়ার আগে বরং এর মেথিক্যাল সাইটটিকে নিয়ে ঘাটাঘাটি করা যাক। অ্যামাজনের পেরু অংশের একদম মধ্যভাগের সবচেয়ে ঘন জঙ্গলে আশ্চর্য নদীর অবস্থান। 2011 সালে আন্দ্রেস রুজো খোঁজ পান এই নদীর, যার স্থানীয় নাম সানাই টিম্পিস্কা, যার বাংলায় অর্থ হল সূর্যের তাপমাত্রা দ্বারা সেদ্ধ। নদীর পারে বসবাস করে মায়ান তুয়াকু ও সাঞ্চুয়ারি হুইস্টিন নামের দুই সম্প্রদায়, যারা নদীটিকে পবিত্র ভূমি ভেবে পুজো করেন। তারা বিশ্বাস করেন যে এই নদীটির জন্ম দিয়েছেন ইউকা মামা নামক এক দৈত্যাকার সর্প, যা স্থানীয়দের কাছে জলের জননী হিসেবে পরিচিত। পৌরাণিক গল্প মতে ইউকা মামা 100 কদম নিকটবর্তী অন্য কোনো প্রাণী আসলে প্রাণীটিকে আস্ত গিলে ফেলে, তাই মায়ান্তুয়াকু ও সাঞ্চুয়ারি সম্প্রদায়ের লোকেরা জলের নিকটবর্তী হওয়ার পূর্বে শৃঙ্গায় ফু দিয়ে থাকে। পুরো নদীর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, কিন্তু এর মাঝে প্রায় 6.24 কিলোমিটার অংশই উত্তপ্ত। এর তাপমাত্রা 27 থেকে 94 ডিগ্রির মাঝে ওঠানামা করে এবং কখনো তা 100 ডিগ্রি সেলসিয়াসও পার হয়ে যায়। কিন্তু উত্তপ্ততার কারণটা কি? এই নদীর জল উত্তপ্ত হওয়ার পেছনে আন্দ্রেস রুজো 3টি সম্ভাব্য কারণ দাঁড় করান। প্রথমটি হল, পৃথিবীতে আরও অনেক নদী বা হ্রদ আছে যেখানে জল উত্তপ্ত, কিন্তু এগুলোর সবগুলোই কোনো না কোনো আগ্নেয়গিরির কাছাকাছি অবস্থিত। কিন্তু এই নদীর আশেপাশে প্রায় 700 কিলোমিটারের মাঝে কোনো আগ্নেয়গিরি নেই। দ্বিতীয় কারণ, কাছাকাছি কোনো তেল উত্তোলন কেন্দ্রে কোনো দুর্ঘটনা ঘটলে নদীর জল উত্তপ্ত হতে পারে, আর নদীর কাছাকাছি রয়েছে একটি পুরাতন তেল উত্তোলন কেন্দ্র। কিন্তু অনেক গবেষণায় নিশ্চিত হওয়া যায় যে নদীর জলের উত্তপ্ততা ওরকম কোনো তেল উত্তোলন কেন্দ্রের দুর্ঘটনার কারণে হয়নি। তৃতীয় কারণ, নদীর জল গরম হওয়ার সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা হল, বৃষ্টিপাতের জল যখন অ্যামাজন রেনফরেস্টে পতিত হয় তখন জলের কণাটি কোনো ভুলক্রান্তির কারণে একেবারে ভূত্বকের নিচে ভ্রমণ করে। জিওথার্মাল অ্যাক্টিভিটির কারণে পরবর্তীতে এই জল পৃথিবী পৃষ্ঠে সরবরাহ হয়ে থাকে এবং নদীতে পতিত হয়, যা নদীর জলকে উত্তপ্ত করে থাকে। রুজো এই নদীর ব্যাপারে পুরো দুনিয়াকে জানানোর জন্য ন্যাশনাল জিওগ্রাফিককে একটি আর্টিকেল লেখেন। পরে 2014 সালে টেড টকে তার গবেষণার প্রায় সমস্ত তথ্য মানুষের সামনে তুলে ধরেন। তাছাড়াও রুজো এই নদীর জন্য দ্য বয়লিং রিভার নামের একটি বইও লেখেন। অ্যামাজন জঙ্গলের অবাধ বন নিধনের ফলে নদীটির অস্তিত্ব এখন অনেকটাই হুমকির মুখে। এই নদীর রহস্য সম্পর্কে এখনও অনেক কিছুই জানা বাকি আমাদের,
এর মাঝে যদি মানুষের কারণে নদীটি হারিয়ে যায় তাহলে হয়তো রূপকথার গল্পই হয়ে থাকবে সানাই টিম্পেস্কা নামক ফুটন্ত জলের নদী। আপনাদের কি মনে হয়, প্রকৃতির এই সকল রহস্য কি আমরা উদ্ঘাটন করতে পারবো, নাকি প্রকৃতি নিজের বুকেই আগলে রাখবে তার সব রহস্য? ফলো করুন আমার নতুন ইনস্টাগ্রাম পেজ বং ফিকশনকে, যেখানে আপনারা নতুন নতুন ফ্যাক্টস, মুভি নিউজ, অ্যানিমি আপডেট সম্পর্কে জানতে পারবেন। আর তার সাথে সাথে আপনারা আমার টুইটার প্রোফাইলটিকেও ফলো করুন চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট এবং পার্সোনালি কথা বলার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।